ওয়েলকাম এভ্রিয়ান আজকে আমি ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সে রাসায়নিক গণনা চ্যাপ্টার একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি তো এখানকার মেন জিনিস হচ্ছে অঙ্ক আসে সেই অঙ্কগুলো জানতে হবে তার আগে কতগুলো জিনিস আমি একটা টপিক্স দেখাচ্ছি সেটা হচ্ছে তার হচ্ছে শক্তি নিত্যতা সূত্র ঘরের নিত্যতা সূত্র আমরা নিচু ক্লাসে দেখেছি তিনি শক্তি নিত্যতা সূত্র এই সম্পর্কিত আইনস্টাইন একটা সূত্র আবিষ্কার করেছে সেটা হচ্ছে ই ইকোয়াল টু এমসি স্কোয়ার যেখানে ই হচ্ছে মোট শক্তির উৎপন্ন শক্তি এম হচ্ছে বস্তুর ভর আর সি হচ্ছে আলোর গতিবেগ সে থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড এখন এস টিভিতে একমল গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার একটা টফিস তোমাকে জানতে হবে আগে জেনে এসছি তবু এটা আর স্মরণ করতে হবে এস টিভিতে এক লিটার এইচ টু গ্যাসের ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম এস টিভিতে এক লিটার যে কোনো গ্যাসের ভর সেটাকে বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব বলা হয় সেটা সময় হচ্ছে গ্যাসের ভাস্প ঘনত্ব ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন হলো গ্যাসের আণবিক ভর সমান হচ্ছে টু ইন্টু বাষ্প ঘনত্ব হ্যাঁ এই জিনিসগুলো কথা তোমাদের জানতে হচ্ছে এর একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এক নম্বর একটা অঙ্ক বলছি চব্বিশ গ্রাম ও টু উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হ্যাঁ তা পটাশিয়াম ক্লোরেডকে হিট করলেই কি হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তো পটাশিয়াম ক্লোরেডকে হিট করে দেখানো বিক্রিটা দেখানো হয়েছে এখানে ব্যালেন্স করে লেখা হয়েছে তো এদের আণবিক ওজনটা ভর্তা বের করা হয়েছে এখানে কত হলো দুশো পঁয়তাল্লিশ গ্রাম আর এদিকে হচ্ছে অক্সিজেন হচ্ছে নাইনটি সিক্স গ্রাম নাইনটি সিক্স গ্রাম ওটু প্রস্তুত করতে কী কে দুশো পঁয়তাল্লিশ গ্রাম আমি দেখছি কেসি এলো থ্রি প্রয়োজন হচ্ছে তাহলে আমার এখানে চব্বিশ গ্রাম টোয়েন্টি ফোর গ্রাম টোয়েন্টি ফোর গ্রাম ওটু প্রস্তুত করতে কত লাগছে এটা অতিনিয়মের সাইজে দেখা হলো সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম নেক্সট হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু এস টু এসে পরে বিক্রি হয় কত গ্রাম এস টু উৎপন্ন হবে হ্যাঁ তো আবার দেখো জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া কত গ্রাম এসটু উৎপন্ন হবে এ জিঙ্কের সঙ্গে সালফিক অ্যাসিডের বিক্রিয়া দেখানো হয়েছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে এদের অনেক ভরগুলো রাখা হয়েছে দেখো জিঙ্কের হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম এখানে তোমাদের হয়তো পরীক্ষার সময়তে দেওয়ার সময় জিঙ্কের ভর টর এগুলো দিয়ে দিতে পারে এবং সাধারণত দেয় এবং দিয়ে দেবে তো জিঙ্কের ভর হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম এদিকে হাইড্রোজেন হচ্ছে দু গ্রাম হলো তাহলে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক থেকে হচ্ছে দুই গ্রাম অক্সি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে আমার হচ্ছে এখানে দেওয়া আছে থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম জিঙ্ক তাহলে সেখান থেকে কত হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে দেখা হচ্ছে এক গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো বলো নেক্সট কোয়েশ্চেন দেখো অঙ্কটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এনএইচ ফোর সিএলের বিক্রিয়ায় কী পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হবে আচ্ছা এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত ঠিক আছে তো আমার দেখো এনএইচ ফোর সিএলের সাথে কী হচ্ছে চুনে বিক্রিয়ান করা হয়েছে সেখানে কী হয়েছে সিএসিএল টু প্লাস অ্যামোনিয়া প্লাস জল উৎপন্ন হয়েছে তো অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করা হয়েছে এখানে দেখা হয়েছে হান্ড্রেড অ্যান্ড সেভেন টু মাল্টিপ্লাই আছে বলে এটা হলো আর এদিকে অ্যামোনিয়া কী কত হয়েছে চৌত্রিশ গ্রাম তাহলে দেখতে পাচ্ছি হান্ড্রেড অ্যান্ড সেভেন গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কী হয়েছে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে আমার এখানে হয়েছে কত আছে ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এমন যে কত হচ্ছে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন জিরো গ্রাম তাহলে বলছেন দেখো এখানে দেখা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গ্রাম এমনিয়া উৎপন্ন হলো হলো এটা হচ্ছে ফার্স্ট টপিক্স অ্যান্সার নেক্সট হচ্ছে আমার ওই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হ্যাঁ তো দেখো এক মল অ্যামোনিয়া মানে কত হচ্ছে আমরা জানি শতগ্রাম এমোনিয়া তাই গ্রাম এমোনিয়াতে কী হচ্ছে অনুসখ্যা কত অবরোট সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থা টোয়েন্টি থ্রি হলো তাহলে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান পয়েন্ট সেভেন জিরো গ্রাম এমন এতে কত হচ্ছে অনুসংখ্যা তার মানে কত হচ্ছে তোমার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু হবে ঠিক আছে মানে দশ দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে এতটি অনুসংখ্যা এত হলো এখন এই এমন এন এনএইচ স্ত্রীতে এইচ পরমাণুর সংখ্যা কটা হচ্ছে এইচ পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটি অতএব ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এমন পরমাণু এইচ পরমাণুর সংখ্যা কত হবে পরমাণুর সংখ্যা এই যে নাম্বারটা বেরিয়েছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি টু তার সঙ্গে তিন দিয়ে কোনো হবে তা থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু বোঝা গেল টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু থ্রি ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি টু ওকে নেক্সট দেখো একটা অঙ্ক দেখাচ্ছি লোহিত আয়রনের উপর দিয়ে উপর দিয়ে স্টিম চালনা করে মল হাইড্রোজেন অনুপেতে অনুপেতে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে আয়রনের প্রয়োজন হবে বোঝা গেলো তাহলে এফির সাথে বিক্রিয়া হচ্ছে জল সামনে হচ্ছে এফ থ্রি ও ফোর প্লাস হাইড্রোজেন এটা ব্যালেন্স করলে কী পাচ্ছি দেখো থ্রি এখানে ফোর এইস টু ও এখানে হচ্ছে ফোর ব্যালেন্স হয়ে গেল তো এখানে এবার কী হচ্ছে দেখো তিন মল লোহা আয়রন তা থ্রি টু আয়রন হচ্ছে কত ফিফটি সিক্স তার মানে হচ্ছে ওয়ান সিক্সটি এইট গ্রাম আর এদিকে হাইড্রোজেন হচ্ছে ফোর মল তা ফোর ইন্টু এইট গ্রাম হুম আমার এখানে কি হচ্ছে দুই মল হাইড্রোজেন পেতে দুই মল হাইড্রোজেন পেতে কত গ্রাম আয়রনের প্রয়োজন এখানে চার মল দেখতে পাচ্ছি আমি তাহলে চার মল এইচ টু পাওয়া যায় ওয়ান গ্রাম এফি থেকে তাহলে দুই মল পেতে কত পাওয়া যাবে ওয়ান সিক্সটি এইট বাই টু দ্যাট ইজ গ্রাম এফি থেকে বোঝা গেল নেক্সট দেখো বলছে পাঁচ গ্রাম চুনাপাতর পাঁচ গ্রাম চুনাপাতরের তাপ বিয়েজনে উৎপন্ন চুন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে এ দেখো পাঁচ গ্রাম চুনাপথর চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট সিএ সিও থ্রি এটাকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে সিএ প্লাস সিও টু তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বোনেট এখানে ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ আমি কার্বন বারো আর এটা হচ্ছে থ্রি সিক্সটিন এখানে কী হচ্ছে প্লাস আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে টুয়েলভ প্লাস টু ইন্টু সিক্সটিন কত পাচ্ছে এখানে এখানে হচ্ছে ফর্টি এইট আর ফিফটি টু মানে হচ্ছে হান্ড্রেড হানড্রেড গ্রাম এখানে হচ্ছে ফিফটি এখানে হচ্ছে ফর্টি তাহলে আমার হচ্ছে পাঁচ গ্রাম চুনাপত তাপ ব্যবহন করছে তাহলে হানড্রেড গ্রাম থেকে ছাপান্ন গ্রাম সিএও পাওয়া যায় তাহলে পাঁচ গ্রাম থেকে কত পাওয়া যাবে ফিফটি সিক্স বাই হান্ড্রেড ইন্টু ফাইভ কুড়ি টোয়েন্টি এইট মানে টু পয়েন্ট এইট গ্রাম সিএও পাওয়া যাবে বোঝা গেলো নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত হবে তাহলে একই রকম হান্ড্রেড গ্রাম সি এ CO3 থ্রি থেকে 44 গ্রাম CO2 টু পাওয়া যায় তাহলে পাঁচ গ্রাম সিও থেকে 44 ফোর বাই ইন্টু ফাইভ তার মানে কত হচ্ছে পাঁচ চার 20 কুড়ি শূন্য গ্রাম সিও বোঝা গেল নেক্সট নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম ফাইভ পয়েন্ট গ্রাম এইচ প্রস্তুত করার জন্য প্রস্তুত করার জন্য কত পরিমাণ কত পরিমাণ কত পরিমাণ ফেরাস সালফেটের সঙ্গে লোগো এইচ টু ফোর ফোর এর বিক্রিয়া করাতে হবে বিক্রিয়াটা লিখি ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম এইচ টু এস প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফেটের সঙ্গে লোগো এস ট বিক্রিয়া তাহলে ফেরাস সালফেট সঙ্গে লোগো এস টু এসরের বিক্রিয়া কৃতকান্না হচ্ছে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড তো এটা ব্যালেন্স হয়ে আছে রিপ্লেসমেন্ট বিক্রিয়া প্রতি বিক্রিয়া তো এখানে হচ্ছে ওয়ান মল ওয়ান মল এফি এস তার মানে কত হচ্ছে এফি মানে হচ্ছে ফিফটি সিক্স প্লাস সালফার হচ্ছে বত্রিশ তার মানে হচ্ছে এইট্টি এইট গ্রাম হলো আর এইস টু এস এখানে কি হচ্ছে দুই প্লাস থার্টি টু মানে হচ্ছে থার্টি ফোর গ্রাম তো এখানে দেখতে পাচ্ছি এইটটি এইট গ্রাম আচ্ছা এই দিক উল্টো দিক থেকে থার্টি ফোর গ্রাম এস টু এস এর জন্য কত এইটটি এইট গ্রাম এ দরকার তাহলে এক গ্রামের জন্য কত হচ্ছে এইটটি বা একবার আমি গ্রাম লিখলাম ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম থার্টি ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান ক্যালকুলেশন করতে হবে সেভেনটিন দিয়ে কাটছি টু হবে সেভেন্টিন্টি ফোর তাহলে তিনে পয়েন্ট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে কথা হচ্ছে তিনটের বারো দুই তেরো তা হচ্ছে থার্টিন পয়েন্ট টু গ্রাম পেয়ে গেলাম নেক্সট দেখো এটাও খুব ইম্পর্টেন্ট খুব আসে খোলা বায়ুতে খোলা বায়ুতে দুশো পঞ্চাশ গ্রাম সিএসি থ্রি কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস পাবে কি পরিমাণ ওজনের হ্রাস পাবে কি পরিমাণ ওজনের হ্রাস পাবে যে খোলা বায়ুতে দুশো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত হলে কি পরিমাণ ওজনের হ্রাস পাবে তো এখানে দেখো ক্যালসিয়াম কার্বোনেট সিও সি ত্রীকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী উৎপন্ন হচ্ছে সিএও প্লাস সিও টু ঠিক আছে এই সিও টু কি হচ্ছে বাতাসে মিশে যাবে উড়ে যাচ্ছে তো এখানে দেখো ক্যালসিয়াম কার্বোনেট এটা আগে বের করেছি একবার তবুও আবার ফর্টি প্লাস টুয়েলভ প্লাস থ্রি ইন্টু সিক্সটিন দ্যাট ইজ হান্ড্রেড গ্রাম হবে আর এখানে কার্বন ডাইঅক্সাইডটা কত হচ্ছে টুয়েলভ প্লাস টু ইন্টু সিক্সটিন दैट इज 44 ফোর গ্রাম তাহলে এই 44 ফোর গ্রাম কী হচ্ছে তোমার বাতাসে মিশে মানে এটাই হাঁস পাচ্ছে তাহলে একশো গ্রামকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ওজনের হ্রাস হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে একশো গ্রাম সিও কে উত্তপ্ত করলে ওজন হ্রাস চুয়াল্লিশ গ্রাম বোঝা গেল এবার এখানে দিয়েছে দুশো গ্রাম তাই দুশো পঞ্চাশ গ্রাম গুতপ্ত কত ওজন হাস হবে ফর্টি ফোর বাই হান্ড্রেড ইন্টু দুশো পঞ্চাশ গ্রাম একটা শূন্য একটা শূন্য কাটছে দশ এটা কাটলে হচ্ছে টু এটা হচ্ছে ফাইভ এটা কাটলে হচ্ছে টোয়েন্টি টু তার মানে হচ্ছে হান্ড্রেড গ্রাম ওই ওটা গ্রাম ওজন হ্রাস হবে লাস্ট তোমাদের একটা দেখাচ্ছি আমি তো এটা লাস্ট এখানে বলছে এইস টু এসো ফোর ও জিঙ্ক এ বিক্রিয়ায় এইস্টু এসো ফোর ও জিঙ্ক এর বিক্রিয়ায় দশ গ্রাম এইচ টু তৈরিতে দশ গ্রাম এইচ টু তৈরিতে আশি পার্সেন্ট বিদ্যুৎ বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন তৈরি করতে আশি পার্সেন্ট বিশুদ্ধ তার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন তা জিঙ্ক বিক্রিয়াটা দেখো জিঙ্ক প্লাস এস টু উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস এইচ টু সেক্ষেত্রে দেখো এখানে এইচ টু হচ্ছে এখানে দু গ্রাম আর জিঙ্ক সালভার জিঙ্ক হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম দু গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার জন্য জিঙ্কের প্রয়োজন এত ওটা দিচ্ছিল আমি দু গ্রাম এইচ টু প্রস্তুতে কত 65.5 ফাইভ পয়েন্ট গ্রাম জিঙ্ক দরকার এখন হচ্ছে দশ গ্রাম হাইড্রোজেন ছিল তাহলে 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে কত লাগছে সিক্সটি ফাইভ পয়েন্ট তার মানে হচ্ছে পাঁচ পাঁচশো পঁচিশ ছাব্বিশ সাতের সাত দুই পাঁচ ছয় ত্রিশ একত্রিশ বত্রিশ এত গ্রাম পেলাম এখন হচ্ছে আশি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক উপস্থিত থাকে তাহলে এইট্টি পার্সেন্ট বিশুদ্ধ কথা বলেছে তার মানে কি হচ্ছে আশি গ্রাম বিশুদ্ধ যখন জিঙ্ক হচ্ছে একশো গ্রাম থাকবে একশো গ্রাম জিঙ্কের মধ্যে আশি গ্রাম বিশুদ্ধ হবে তাহলে আশি গ্রাম বিশুদ্ধ হবে একশো গ্রাম জিঙ্ক থেকে বুঝে গেল তাহলে এত গ্রাম জিঙ্ক বিশুদ্ধ হবে একশো গ্রাম জিঙ্ক থেকে তাহলে এখানে দেখো তিনশো সাতাশ পয়েন্ট গ্রাম বিশুদ্ধ হবে কত হান্ড্রেড বাই থ্রি হচ্ছে এটা এটা কাটছে এটা হচ্ছে চার পাঁচ তার মানে পাঁচ পঁচিশে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাত দশ তিন তেরো তার চেয়ে এক ষোলো বাই ফোর দ্যাট ইজ হচ্ছে চল্লিশ ষোলো জিরো চার নয় ছত্রিশ সাঁত্রিশ তিন চের বারো তিরিশ সাত সত্তর আঠাশ পাঁচ বুঝে বলো তাহলে তাহলে এত গ্রাম এত গ্রাম কী পেলাম অভিযুদ্ধ জিঙ্ক উত্তর পেয়ে গেলাম তো প্রিয় ছাত্র ছাত্রী আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও তোমরা দেখতে হবে তো তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করে অবশ্যই যেন মানে ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং আরও অনেক ভিডিও পেতে অবশ্যই তোমাদের অনেক শেয়ার এবং সাবস্ক্রাইবের প্রয়োজন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এ বলে আমার আজকে ভিডিও এখানে শেষ করছি অনেক ধন্যবাদ